নিকাশি নালার সমস্যার জেরেই এক গৃহবধূকে ধারালো অস্ত্র দিয়ে কোপানোর অভিযোগ উঠল প্রতিবেশী কয়েকজন যুবকের বিরুদ্ধে। বুধবার সন্ধ্যায় এই ঘটনার জেরেই ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে মুর্শিদাবাদ জেলার কান্দি থানার যশোহরি গ্রামে। আহত গৃহবধূ শিউলি বিবি কান্দি মহাকুমা হাসপাতালে চিকিৎসাধীন আছেন। আহত গৃহবধূর পরিবার সূত্রে জানা যায়, তার বাড়ির ভেতর শিউলি বিবিকে কয়েকজন যুবক মারধর করে এবং ধারালো অস্ত্র দিয়ে কোপায়। এই ব্যাপারে আহত গৃহবধূর পরিবার প্রতিবেশী সাগর শেখ, আদর্শময় শেখ ও নিপাই শেখের বিরুদ্ধে অভিযোগ করেন। প্রথমে আমি বাথরুমে গেছি, বাথরুম থেকে বেরিয়ে এসে আমাদের একটা আমের গাছ আছে, ওই আমের গাছের মধ্যে এক পা এরকম ভাবে গেছে আর আমার পেছন থেকে চুল কেটে গেছে, আমি এরকম হয়ে যাচ্ছি চুল ধরে, তখন আমাকে পটাপট দুই চল আর এই বাবা আছো দিই এরকম ভাবে আমাকে গাড়ি দিয়েছে। তখন আমি মুখ আমাকে তাকাচ্ছি, তখন আমাকে ওইটু বাইর করে আমি ওইটু হয়েছে ছিল না কি ছিল অতটা খেয়াল করতে পারছি, তখন আমাকে এরকম ভাবে ছোটাই দিয়েছে, আমি এরকম করে দিয়েছি ওকে এরকম করে দিয়ে, তখন আমার হাতে চোট মেরে দিয়ে একবার তখন আমার কানের আর ওই গলার হাত ছিঁড়ে লেছে গিয়ে। কে বা কি কারণে মারা হয়েছে আমার সঙ্গে কোনো কিছু না, একদিন গালাগালি দিয়েছিল বা বাচ্চাটি বাপরা দেখবিরা তোর স্বামীকে আর উঠালি জানছে আমাকে কেন গালি দিছিস তোর, এরকম কথা আমি বলেছি। আপনার প্রতিবেশী না কে হয় ওরা যারা মারধর করেছে কে হয় আপনার? না আমাদের কেউ হয় না প্রতিবেশী। হ্যাঁ, কি নাম কি নাম যে মেরেছে আপনার? সাগর শেখ। কোন কোন গ্রামের বাড়ি? যশোহরি। আপনার কোথায় বাড়ি? আপনার? আমারও যশোহরি। কারণ আমাদের মানে একটা দোকান আছে রোডের ধারে, যে পানি মরার একটা সমস্যা ছিল আর একটা লল দেখিয়েছিল, দিয়ে ওইটার জন্য আমরা বলেছিলাম ললটা তুলিলে তুলিলাম, তারা তুলে নিয়ে দিয়ে আমরা ড্রেনটাকে ছাড়ি দিয়েছিলাম, তারপর থেকে আর কোনো ঝামেলা ছিল না, তারপর থেকে ওরা মানে বেড়াই আমরাও বেড়াই, দিয়ে তারপরে পরশু দিন আমার লোকের রাস্তার মধ্যে বেয়ে গালাগালি দিয়েছিল যে মানে এই বাবা যদি তোর স্বামীকে বাঁচিলিস যদি পারিস তো, দিয়ে আমার বৌতম বলেছে তো আমার স্বামীকে কিসে লেগে মারবি, তারপরে গালাগালিটা দিয়েও পালিয়ে যায়। তারপরে এই সঞ্জীবেলাতে আমরা সব দোকানে ছিলাম, তারপরে পেছু কান্টা থেকে যেয়ে পেছু থেকে যেয়ে আমার বউকে আগে চুলে ধরে দু তিন চড় চড়ায়, চড়ানোর পরে ভোজালি হাতে ভোজালি মেরে পানে মেরে ফেলার চেষ্টা করেছিল, আর কানে আর গলাতে জিনিস ছিল ছিঁড়ে দিয়েছে, দিয়ে চুটি দিয়ে পালিয়ে গিয়েছে। কারা স্যার? কারা স্যার? ও সাগর ছিল, আদল ছিল, তারপরে জিয়াই ছিল, নিপাই ছিল, পটু ছিল, আর টগ ছিল, এই কজন ছিল, আর ছোট্টু ছিল। ঝামেলাটা আগে ছিল ওই একটা লালা লালা করে মানে দু কথা হয়েছিল, ঝামেলা টামেলা হয়নি, ওদের মানে রাগ ছিল আমাদের উপরে, ওই দেড় টাকা আমরা ছাড়িয়ে দিয়েছিলাম, মানে আমরা সমস্যা ছিল বাড়ি ডুবে গিয়েছিল, দোকান ডুবে গিয়েছিল, পাশে বাড়িগুলো ডুবে গিয়েছিল, ডেনটাকে আমরা ছাড় দিয়েছিলাম, সেই জন্যই ওদের মনে রাগ ছিল একটা। ডেনের পিছনে কোনো পঞ্চায়েত কি কোনো? না, পঞ্চায়েতে অভিযোগ করেনি। ওটা কোন গ্রামে ঘটনা? ওটা যশোহরি। ঘটনার পর থেকেই তিনজন পলাতক, পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। মুর্শিদাবাদ থেকে অর্ক রায়ের রিপোর্ট, আনন্দ বার্তা।